কাঁটাতার বেষ্টিত সীমান্ত এলাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অতন্ত্র প্রহরী এরপরও সীমান্ত ডিঙিয়ে ওপারে বাংলাদেশিদের রাজ্যে অনুপ্রবেশ অব্যাহত বিলোনিয়া রেল স্টেশন চত্বর থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ রাজ্যে ইদানিং বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে চোরের উপদ্রব বেড়েছে আশ্চর্যের ব্যাপার হলো এপার সীমান্তে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিন্দুমাত্র কমতি নেই কাঁটাতার বেষ্টিত সীমান্ত এলাকা উপরন্তু সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অতন্ত্র প্রহরী কিন্তু এরপরও সীমান্ত ডিঙিয়ে ওপার বাংলাদেশিদের রাজ্যে অনুপ্রবেশ অব্যাহত সেই অনুযায়ী বিলোনিয়া রেল স্টেশন চত্বর থেকে পুলিশ দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে কার্যত রেল স্টেশন চত্বরে এই দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় সাধারণ তাদের আটক করে বিলোনিয়া থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ধৃতরা বাংলাদেশে সিলেট জেলার বাসিন্দা বলে ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে বিলোনিয়া থানায় সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার জানিয়েছেন 9টার দিকে বিলোনিয়া রেল স্টেশন থেকে আমাদের কাছে একটা খবর এসেছিল দুজন সন্দেহভাজন বাংলাদেশি তারা বিলোনিয়া স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতেছে ওই ইনফরমেশন মূলে আমাদের অফিসার পুলিশ স্টাফ নিয়ে বিলোনিয়া রেল স্টেশনে গেছে এবং যাওয়ার পর দুজন তাদেরকে আমরা ডিটেন করে বিলোনিয়া থানাতে নিয়ে এসেছি তার মধ্যে দুজনই এখন তদন্তে বোঝা গেল তারা বাংলাদেশি এবং তাদের নাম একজনের সে মোহাম্মদ রহিম আর দ্বিতীয় জনের সে আলী নূর তারা দুজনই বাংলাদেশের সিলেট ধৃত মোহাম্মদ রহিম ও আলী নূর কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে এপারে এসেছে বলে তারা নিজেরাই জানালো এবং আগরতলা যাওয়ার উদ্দেশ্য ছিল ভুলবশত তারা বিলোনিয়া রেল স্টেশনে চলে এসেছে বলে ধৃতরা জানিয়েছে তোমরা কোন জায়গা বাড়ি সিলেট সিলেট জি ও কিলে আইছো বলে ইন্ডিয়াতে জি কাজ কামের জন্য ঘুরতে জীবন আইনে তো তাই আইছে তার দেখতাম হাফ কামাইছে আইয়া তোমরা কোন দিক দিয়ে উঠছো ইন্ডিয়াতে জি সচেতনে দেয় হ্যাঁ জি বাংলাদেশ সচেতনে মানে সচেতনে একটা বর্ডার এলাকা না এই দিক দিয়ে উঠছে তো এখান দিয়ে সীমান্ত পার আর কেউ আসিল না জি না এখানে একটা মাজার আছে মাজারের ভিতরে দিয়ে ঢুকছে কবে আইছিল তোমরা জি কালকে আজকে না আজকে এই কালকে সকালে আইছি কালকে সকালে আইছো আশ্চর্যের বিষয় হলো কাঁটাতার বেষ্টিত গোটা সীমান্ত এলাকা উপরন্তু সীমান্তের সর্বত্র রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর অতন্ত্র পাহারার ব্যবস্থা এরপরও অনুপ্রবেশকারীরা কি করে বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে সীমান্ত ডিঙিয়ে এপারে অনুপ্রবেশ করছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড